আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনাস কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের জন্য বাঙালিদের অনেক পছন্দের একটি রেসিপি, তা হলো নতুন গুড়ের পায়েসের একটি রেসিপি করে দেখাবো। শীতকালে নতুন গুড়ের পায়েস খেতে ভীষণ ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই গুড়ের পায়েসের রেসিপিটি। নতুন গুড়ের বা খেজুরের গুড়ের পায়েসের রেসিপির জন্য আজকে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। আমি প্রাণ মিল্কের ফুল ক্রিম প্যাকেটের যে লিকুইড মিল্কটা আছে সেটা নিয়েছি। আপনারা চাইলে গরুর খাঁটি দুধটা নিতে পারেন, সেক্ষেত্রে পায়েসটি খেতে অনেক বেশি ভালো লাগবে। আর 1 লিটার দুধের জন্য এখানে আমি 1 মুঠ চিনি গুঁড়া চাল নিচ্ছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারেন। এটাকে 10 থেকে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। এদিকে দুধটাকে আমি একটা পাত্রে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, সেই সাথে অ্যাড করছি 3টা এলাচ আর 1টা বড় দারচিনি। দুধটাকে ফুটে ওঠা পর্যন্ত এটাকে অনবরত নেড়ে নিব। এদিকে চালটার পানি ঝরিয়ে হাত দিয়ে একটু ডলে নিয়েছি। চালটাকে এরকম আধা ভাঙা করে নিয়েছি, এতে করে পায়েসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। ফুটন্ত দুধে চালটা দিলে অনেক সময় চালটা দলা পাকিয়ে যায়, তাই এই পর্যায়ে চালের সাথে আমি 1/2 চা চামচের মতো ঘি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর চালটা ফুটন্ত দুধে দিয়ে দিব, এতে করে চালটা আর দলা পাকিয়ে থাকবে না। দুধটা ফুটে ওঠার পর উপর দিয়ে এরকম একটা সর পড়েছে, সরটাকে এভাবে ছাড়িয়ে একপাশ করে নিচ্ছি। তারপর চালটাকে দিয়ে দিব। অনবরত নেড়ে অপেক্ষা করব চালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। পায়েসের উপর দেখুন অনেক সুন্দর স্বর উঠে গেছে, প্রতিবারই স্বরগুলোকে এভাবে ভেঙে দিব, এতে করে পায়েসটা খেতে খুবই ভালো লাগবে। চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে 1/4 কাপের মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন, আবার চাইলে এই দুটোকে স্কিপও করতে পারেন, তবে গুঁড়ো দুধ কিংবা কনডেন্স মিল্ক দিলে পায়েসটা খেতে খুবই ভালো লাগে আর পায়েসটা খুবই টেস্টি হয়। পায়েসের চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, তারপর অনবরত নেড়ে পায়েসটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেয়ার পর এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিব। খেজুরের গুড়টা পাটালি অবস্থায় ছিল, সেই পাটালিকে একটু ভেঙে তারপর সামান্য পানি দিয়ে জাল করে এরকম ঘন একটা লিকুইড করে নিয়েছি। কারণ গরম দুধে অনেক সময় আস্ত খেজুরের গুড় দিয়ে দিলে পায়েসের দুধটা ফেটে যায়, তখন পায়েসটা খেতে ভালো লাগে না, তাই গুড়টাকে সরাসরি না দিয়ে এভাবে দিয়েছি। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণে লবণ আর কিছু কিশমিস দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামও এতে ইউজ করতে পারেন, তবে আমি শুধু কিশমিসটা দিয়েছি। তারপর এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব 7 থেকে 8 মিনিটের মতো। সাত থেকে আট মিনিট পর দেখুন পায়েসটা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে উপরে অনবরত নেড়ে পায়েসটাকে কিছুটা ঠান্ডা করে তারপর এটাকে পরিবেশন করব। নইলে পায়েসের উপরে মোটা একটা সর পড়ে যাবে আর নিচে পায়েসটা পাতলা হয়ে যাবে, তখন পায়েসটা খেতে খুব একটা ভালো লাগবে না। তাই এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়ে তারপর একটা পাত্রে পরিবেশন করে নিব। এই তো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের নলেন গুড়ের পায়েস বা নতুন গুড়ের খেজুরের পায়েস। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্টসও করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।